সকাল বেলা এখানে 89 পাতা শাক করলাম পটল দিয়ে, কালকের মাছের ঝোল আছে, আর আছে দেখো ভাত রান্না করে এনেছি, আর এখানে ভাত ভাজি করছি জামার জন্য, আর বাচ্চারারে টিফিনে আজকে ভাত ভাজি দিয়ে দিছি। এখন সকাল সকাল বেলা মাছটা কিন্তু বরফ থেকে মানে ফ্রিজ থেকে বাড়ি করে আগে রাখতে হবে, নাইলে কিন্তু আগে মাছটা রান্না করতে পারতাম না। তো চলো কয়েক টুকরা মাছ বাড়ি করে আলাই, সবগুলি তো আর গরম মানে ঠান্ডা করে ইয়া করে আর লাভ নাই, বাকিটি ফ্রিজে ঢুকায় রেখে দেবো। তো এখন যেগুলি রান্না করবো সেগুলি নিয়ে বাকিটি আমি আবার ফ্রিজে রেখে দিতে আসি। তো এই সবগুলি যদি আমি সকালবেলা ঘুম থেকে উঠে সবগুলি না করি তাহলে কিন্তু পরে আমি রান্না করতে পারতাম না। আর এখন বাজে ঘড়িতে কিন্তু 9:30, বাচ্চারা স্কুলে গেছে গা, তো যার কারণে আমি একটু ভিডিওটা অন করতে পারছি। আর এখানে আমি কড়াইটা বসাই দিয়েছিলাম, ভাবছিলাম যে মাছটা ভাজবো কিন্তু না আর হইলো না, তো একটু কাজে আটকায়া পড়ছি, পরে দেখি রান্না করতে আসবো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকে হয়েছে শুক্রবার, সকাল সকালবেলা ভিডিওটা শুরু করতে পারছি না, অনেক দুঃখিত, কারণ আজকে বাচ্চারা স্কুল আসলো, যার কারণে স্কুলে গেছে, সকালবেলা আমি রান্না টান্না কইরা তারপরে খাওয়াইয়া ওদেরকে পাঠাইছি স্কুলে। তো সকালবেলা রান্না করছিলাম ভাত শাক, আর কালকের মাছের ঝোল আসলো রাত্রের, এগুলি দিয়ে খাইয়া বাচ্চারা স্কুলে গেছে, এরপরে থেকে আমি ভিডিওটা শুরু করছি। তো সকালবেলার টাইমটা এত দৌড়াদৌড়ি থাকে যে ভিডিওটা আর শুরু করতে পারি না, কোনো কোনো সময় ভিডিও অন করে আমি আমার কাজই করি পরে তোমাদের সাথে কথা কইতেই থাকি। তো এরকম করেই শুরু হয় সকালবেলার টাইমটা, সবসময় যে সময় স্কুল থাকে, আর যখন স্কুলটা থাকে না তখন তো কই আর লাভই নাই, ঘুমাইতেই থাকি 8:30 পর্যন্ত। তো আজকে স্কুল আসলো আর এখন ঘড়িতে বাজে 12:00, জামাই গেছে গা ও ডিউটিতে, তো আমি এখন মাছের ঝোলটা রান্না করবো। তো সকালে শাক করে লাইছি, তো জামাইও ভাত খেয়ে গেছে গা, মাছের ঝোল আসলো কইলাম ওই শাক করছি এগুলি দিয়া, আর এখন রান্না করবো শিম দিয়া আলু দিয়া মাছের ঝোল। কালকে দেখছি কতগুলি মাছ রাখছি, আজকে রান্না করবো কার্পু মাছ দিয়া শিম আলু দিয়া টমেটো দিয়া ঝোল। তো শীত আয়া পড়ছে, বিভিন্ন রকমের তরকারি এখন বাজারে পাওয়া যায়, ফুলকপি বাঁধাকপি শিম মূলা নতুন নতুন সবজি খাইতে তো ভালোই লাগে। তো চলো আজকে শিম দিয়া মাছ দিয়া ঝোলটা করি। আর এখন বাজে ঘড়িতে 12:00 কইয়ে দিছি, আর এখন পর্যন্ত না স্নান করলাম না পূজা দিলাম। আজকে ঘটনা হইলো, একজন কাস্টমার আইছে সেলাইয়ের লেগা, তো চারটে চুড়িদার দিয়ে গেছে সেলাই করণের লেগা, তো তাই লোকে বইয়া কথা কইতে কইতে আমার এতখানি লেট হয়ে গেছে গা। তো এখন তরকারি রান্না করবো, তারপরে স্নানে যাবো, স্নান করে পূজাটা দিলে তারপর কাজ শেষ। আর কিছু কাপড় চোপড় আছে যেগুলি ধুইতে হইব, এগুলি আর ওয়াশিং মেশিনে দিছি না আমি, এগুলো সাফ দিয়ে ভিজাই লেছি, এগুলি আমি কলের মধ্যেই ধুয়ে আলামো। আর এখন শীতের মতো না রৌদ্র বইয়া বইয়া ধুইতে কাপড় চোপড় খুবই ভালো লাগে। ঘটনা হলো বাথরুমে ধুইতে গেলে ঠান্ডা লাগে, তো এই ঠান্ডাটা আমার সহ্য হয় না, আমার একটু অ্যালার্জির প্রবলেমটা একটু বেশি বাইরে গেছে গা ঠান্ডা অনেক পর থেকে, তো আমি এগুলি কলেই অক্ষণ ধুয়ে আলামো। আর আমার পিছনে দেখো মানি প্ল্যান্ট গাছটা, আরে মানি প্ল্যান্ট বলতে কইতাছি লাকি ব্যাম্বু গাছটা, এটা নতুন করে আনছি, আর এমন ঘরে একটা কাছের বাড়ি আসলো এগুলির মধ্যে মানে রেখা দিছি, কিছু পাথর আসলো ঘরে এগুলি দিয়ে রেখা দিছি। আর আমার যে মানি প্ল্যান্ট গাছটা রান্নাঘরে লাগাইছিলাম এটা এখন আমি বাইরে রেখা দিছি, কেউ কইতাছে যে রান্নাঘর রাখুন নাকি ভালো না, তো এলিগে আমি বাইরে একটা গিলের মধ্যে রেখা দিছি, আমি দেখামো তোমরা কই রাখছি। তো এখন চলো রান্নাটা সারি, কারণ টাইম তো আমার লেগে বইয়া থাকতেছে না, টাইম ধরে ধরে যেতে যাচ্ছে, তো এখন যাই রান্নাটা সাইরা তাড়াতাড়ি করে স্নান বুড় করতে হবে, নাহলে কিন্তু আবার 2টার পর থেকে ঠান্ডা হয়ে পড়তেছে, আর ওখানে দুপুরবেলা হইলে না স্নান করলে শরীর টানাটানি বেশি, ঠুটটি টানতেছে, এই যে ঠুটটি খুব টানাটানি করতেছে, জানি না টানতে টানতে কইলে যাবো গা। তো এখন তাড়াতাড়ি কইরা রান্নাটা সাইরা স্নান বুড় করে লাইতে হবে, তো তোমার সাথে আবার স্নান করে দেখা করতেছি। এই দেখো আমি আলুগুলো ভালো করে ভাজিয়া লাইছি, এগুলি লম্বা লম্বা সাইজ করে আলুটি কাটটা লইছিলাম, আর মাছটা আমি প্রথমে ভাজিয়া লাইছি তারপর সেই কড়াইতে আলুগুলি ভাজছি। তো এই দেখো এখন আমি গ্যাসটা একটু সময় লেগে বন্ধ করছিলাম, আর এখানে দেখো দুটা একটা করলা আসলো এটা মাঝখান দিয়ে কাটটা ভাজি করে লাইছি, আর মাছ ভাজিটাও এখানে রাখছি। একটা ছোট সাইজের পেঁয়াজ কাটটা দিছি আমি কড়াইতে, তো তেলের মধ্যে এখানে একটা টমেটো দিয়ে দিছি, টমেটোটা একটাই দিছি বেশি দিছি না। আর দেখো মশলা কিছু করে লাইছিলাম মিক্সিতে, আর এখানে দিছি মশলা গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো 1 চামচ, জিরার গুঁড়ো 1 চামচ, আর লঙ্কা গুঁড়ো আমি 1/2 চামচের মতো দিছি, তো একটু সামান্য হলুদ গুঁড়োও দিয়ে দিছি। আর মিক্সিতে আমি কাঁচা মরিচ আদা
আদা আর একটা বড় সাইজের পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। এখন মিক্সিতে একটু ভালো করে ধুইয়া জলটা দিয়া দেবো। এখন ভালো করে মশলাটা ভাজতে হইব। আর মিক্সি ধুইয়া দেওয়ার পরে প্রচুর পরিমাণে জল পড়ে গেছে, তো যার কারণে একটু সময় নিয়ে ভাজতে হইব। তো দেখো জলটা শুকাইয়া গেছে, এখন আমি সিমগুলিও দিয়া দিয়েছি মশলার সাথে, কারণ সিমটা আমি আগে ভাজছিলাম না, তো এখন মশলার সাথে ভালো করে ভাজিয়া নেব। আর সিম আগে ভাজতে হয় না, কারণ সিমটা একটু পাতলা থাকে, তাড়াতাড়ি সিদ্ধ হইয়া যায়, পরে মশলার সাথে ভাজলেও হয়। তো এই দেখো ভালো করে মশলাটা ভাজা হইয়া গেছে। এখন আমি যে আলুটা ভাজিয়া রাখছি সেটা দিয়া দেবো এগুলির সাথে। তো এবার ভালো করে লাড়াচাড়া মিশাইয়া নিব। তারও দু মিনিটের মতো লাড়াচাড়া করবো। করণের পর মশলাটা থেকে যখন সেন্ট বাড়াইব, মানে গন্ধ বাড়িয়ে যাবো ভাজা মশলার গন্ধটা, তখন আমি পরিমাণ মতো জল দিয়া দেবো ঝোলের ঝোলের জন্য। তো খুবই সহজ করে রান্না করা যায় মাছের ঝোলটা। শীতকালে যে সিমটা প্রথম প্রথম বাইর হয় সেটা খাইতে কিন্তু খুবই স্বাদ লাগে। আর আমরা একটা গাছে লাগাইলাম, একটা না অনেকটি গাছ লাগাইছি, পুরো বাড়িয়ে সিম গাছে ভর্তি হয়েছে, কিন্তু না ফুল আইছে না সিম আইছে, জানি না কবে আইব। যে সময় খাওয়ার ইচ্ছাটা কমে যাব তখনই মনে হয় গাছে সিম আইব। তো অনেকখানি পুরো বাড়িয়ে পুরা লইয়া লাইছে সিম গাছে। সিম গাছের লেগে অন্য গাছ আর হইতেছে না, লাউ গাছ লাগাইছি, সেই লাউ গাছটাও মরিয়া যেতেছে সিম গাছের লাইগা, কারণ সিম গাছ যে বাড়িতেই থাকে আর অন্য কোনো সবজি লাগান যায় না। আমি কইছিলাম যে আমার জামাইরে যে একটা সাইড করে লাগাও, যাতে আমরা অন্য সবজিও লাগাইতে পারি। ইচ্ছা ছিল মূলা টুলা লাগানোর, কিন্তু আর হইল না সিম গাছের লাগে। এখন সিম গাছের লাগে না বাড়িতে, রৌদ্র লাগে না কিচ্ছু, যেখানে রৌদ্র লাগে না সেখানে তো আর আমরা কোনো সবজি করতে পারতাম না, ঠিক আছে না। আর সিম গাছটি এত বাউনি বাইছে পুরা বাড়ি ছায়া পড়ে গেছে। তো দেখো কিছু আলু উড়াইয়া রাখছি, কারণ এগুলো আমি ভাঙ্গা দিব। আর এখানে আমি মাছগুলি দিয়া দিয়া দিতে আছি সুন্দর করে। তো চলো মাছটা তো হয়ে গেছে, এবার ধনে পাতা দিয়া নামাইলাম। তো মাছটা রান্না হয়ে গেলে এবার আমি স্নানে যাব। বন্ধুরা যাইলাম বলে স্নান করতে, হঠাৎ মনে পড়ছে অনেকদিন ধরে ভাবতেছি যে কাজটা করমু করমু, কিন্তু কাজটা করতে পারতাছি না, একটু সময় পাইতাছি না, দেখেন কাজটা করতে পারতাছি না। এখন দাও টাও লইয়া লইছি, আয়া পড়ছি ঘরে পেছন সাইডটাতে কি করমু। ঘটনা হইলো কয়েকটা ফুল গাছ আছে, ফুল গাছ বলতে এটি পাতা বাহার গাছটি, ওই যেগুলি আমি ঘরে লাগাইছিলাম এগুলি না এখন নষ্ট হয়ে যেতেছে। তো ভাবতেছি যে আমার কিছু ছোটোখাটো ডিব্বা ডাব্বা আছে, এগুলির মধ্যে এই গাছটি নিয়ে ঘরে মানে সিঁড়িকোটার মধ্যে বা ছাদের টাদের মধ্যে রেখে এগুলি রাখবো, নাহলে এগুলি নষ্ট হয়ে যেতেছে। তো এই দেখো কিভাবে নষ্ট হইতেছে, এই যে 89 পাতা, এই যে কিভাবে এটিতে ধরছে, মানে হয়ে গেছে 89 পাতার নিচে পড়ে এই যে গাছটা মরে যেতেছে, আর কিছু এই গাছটি আছে এগুলিও নষ্ট হয়ে যেতেছে। তখন তুললা নিয়া আমি টপের মধ্যে লাগামো, লাগাইয়া এদিকে ওখান ঘরে রাখবো। এই যে গাছটা 89 পাতার মানে এমনি নিচে পড়ে নষ্ট হয়ে যেতেছে, তো তুমি এর মধ্যে আমি লাগাবো। দেখো গাছটা এখন দেখি যদি বাঁচে। আরেকটা গাছ আসলো, এটাও নষ্ট হয়ে গেছে। ওখানে ভাবতেছি যে এই গাছটিও আমি টপে লাগাবো, এই গাছটিও টপে লাগাবো। আরেকটা গাছ আসলো, ওইটা নষ্ট হয়ে গেছে, 89 পাতার নিচে পইয়া ওইটাও নষ্ট হয়ে গেছে। ওখানে আর ওই গাছটা নাই, এই গাছটারও আমি টপে লাগাবো। তো চলো আগে এই গাছটা রাখাই। এঞ্জেলের জন্য কোনো কাম করতাম পারি না, এঞ্জেল খুব ডিস্টার্ব করে, সে হচ্ছে ডিস্টার্বিং ডগ। এই যে ওখানে আমি এই গাছটা লাগাইছি, মাটি সহ তুললাইন নিয়ে লাগাইছি, আর আগের এই গাছটা। আর আমরার মানি প্ল্যান্ট গাছটা হয়েছে এই যে মানি প্ল্যান্ট গাছটা, এরকম এতটুক বড় হয়ে গেছে বোতলের মধ্যে, এই যে অনেকটি শিকড় টিকড় সারছে। এই যে এখানে রাখছি এখন মানি প্ল্যান্ট গাছটা, আর এখানে আছে দুইটা গাছ, ওখানে আরেকটা গাছ আছে। গাছটা উঠ হয়ে লেছে, এই যে এখন লাগাবো সুন্দর করে।
বেস্টাকে আমি এভাবে লাগাইছি এখানে আছে এটা আর এখানে আছে এটা আমি এখন এটার নিচে রাখবো আর এটার উপরে রাখবো তাইলে দেখতে সুন্দর লাগবে এই যে যে এটার নিচে রাখছি এটার উপরে রাখছি আর পরে এটা রাখছি এই গাছের পাতাগুলি খুব সুন্দর দেখতে আমি একটু পরে জল দিব গাছটিতে তো এখান থেকে দেখতে খুব সুন্দর লাগতেছে চলো অনেকক্ষণ দেরি হয়ে গেছে গা এবার একটু সানে যাইতে হইব স্নান টান করে তারপরে তোমার সাথে দেখা করতে আসি তো বন্ধুরা চলে আসছি রান্নাঘরে অনেক পেটের খিদা লাগছে কি কমু মানে এত পেটের খিদা লাগছে কারণ সকালবেলা একটু চা আর মুড়ি খাইয়া রয়েছি কইলামই তো এখন আগে অ্যাঞ্জেলের ভাত দিমু অ্যাঞ্জেলের ভাত দিয়ে আমি খাই আলামু তো চলো অ্যাঞ্জেলের আগে ভাতটা বাইরে নি তো এই যে অ্যাঞ্জেলের ভাত এটাতে লইয়া লইছি একটু মাছ লইয়া লইতেছি তো এই দেখো অ্যাঞ্জেলের ভাত আর অ্যাঞ্জেলের মাছ এখন মাইক খা সুন্দর করে আগে অ্যাঞ্জেলের তো দেখো আমিও ভাত বাড়িয়ে লইছি আর আমি ভাত বাড়িয়ে লইয়া লইছি এখানে আছে বাঁধাকপি পাতার ভর্তা করলা ভাজি শাক আর এখানে আছে মাছের ঝোল চলো আবার খাওয়ানটা শুরু করি সঙ্গে লইয়া লইছি লেবু তিনটা কাঁচামরিচ আর কয়েক টুকরো ফণি আজকে এত কিছু দিয়ে আমি খামু আগে ভর্তাটা দিয়ে খাইতে আসি তো হালকা লেবু লই আলমু লেবুটা ফ্রিজে আসলো এত পরিমাণে ঠান্ডা হয়েছে লেবুটা তো ভাতটা খাইয়া লাইলাম এখন যাইতেছি একটু ছাদে কেন কি এক বালতি কাপড় চোপড় আছে এগুলি মেলতে যাইতেছি ছাদে আমি স্নান করার পরে কাপড় চোপড়টি ধুইছি কিন্তু আমি ভুল লাগেছিলাম গা কাপড়টি যে মেলতে হইব তো চলো এবার ছাদে যাই আর আমাদের বাড়ির সামনে একটা নতুন একটা বাড়ি হয়েছে বাড়িটা খুব সুন্দর হয়েছে আমি দেখাই এই যে বাড়িটা কাজ চলতেছে খুব সুন্দর হয়েছে বাড়িটা ডিজাইন ডিজাইন হয়তো নর্মাল ডিজাইন কিন্তু যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবো বাড়িটা কাজটা খুবই সুন্দর লাগবো এখনো মাটি টাটি ফালানো হইতেছে কাজ চলতেছে তো চলো এবার কাপড় টাপড়টি ছড়াই দেই তোদের জন্য ধর ধর ওই দেখ কি আনন্দ আমি যখন জামা পরাইতেছি কি আনন্দ বুঝছে রাস্তা টানু আমি জামাটা পরবে দাঁড়িয়ে দিয়েছে লেজ লাগতেছে এই ব্যাগ লিয়ে দৌড়াইতে দিতে পারতি না আসা আচ্ছা পরে পরে এই থাক না বাবা এই জুতোর মধ্যে ঢুকে তো বন্ধুরা তোমরা দেখতে পাইলা বাচ্চারা আয়া পড়ছে বাড়িতে আর ওদের খাওয়ান টাওয়ান দেওয়ান লাগবো আর আমার খুবই ঠান্ডা লাগছিল যার কারণে আমি গরম জলে একটু ভাব নিয়েছি কইলাম তো অ্যালার্জির প্রবলেম আছে সমস্যাটা চলতেছে অনেকদিন ধরে তো ডেলি রাত্রেবেলাই অ্যালার্জি বড়ি খাই তারপরেই সমস্যাটা হয়
তো দেখি কতদিন অ্যালার্জি পরে খাইতে হইব। আর আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের সাথে আবার আরেকটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা।